তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর ম্যাথ সলিউশনের আজকের পর্বে আমরা দেখব জাতীয় কৃষি প্রশিক্ষণ একাডেমি এর হিসাবরক্ষক ফটোগ্রাফার ড্রাফটসম্যান অভ্যর্থনাকারী এর 2021 সালের পরীক্ষার তৃতীয় নম্বর ম্যাথটা। এখানে একটা উৎপাদকীয় বিশ্লেষণ আছে, বলে দেওয়া আছে 27x4 প্লাস 8xy³। তাহলে আমাদের যেটা দেয়া দেওয়া আছে সেটা আমি একটু লিখে নিই, 27x4 প্লাস হচ্ছে 8xy³। তো প্রথমে আপনারা এটা যদি একটু খেয়াল করেন তাহলে দেখবেন এই উভয় পক্ষের মধ্যে এক্স আছে, সুতরাং আমরা এখান থেকে এক্সটাকে কমন নিয়ে নিব। সো এখানে থাকবে হচ্ছে 27x³ প্লাস হচ্ছে 8y³। ওকে, সো এখানে 27কে আমরা ভাঙায় লিখতে পারি হচ্ছে 3³। সো এটাকে লেখা যায় 3³ ইনটু হচ্ছে 3x³। এই দুইটাকে একসাথে 3x³ লেখা যায়, যখন দুইটার উপরে দুইটা গুণ আকারে থাকবে এবং দুইটার উপরে একই পাওয়ার থাকবে তখন সেটাকে একত্রে ওই পাওয়ারটাকে উপরে নিয়ে যাওয়া যায়। আর হচ্ছে কি, এটাকে লেখা যায় 2³, আর এটার উপরে ওয়াইয়ের উপরে তো অলরেডি কিউব আছে, সুতরাং 2y³ লেখা যায় এটাকে। সো এরপরে আমরা যেটা করতে পারি, x³ প্লাস b³ সূত্র আমরা লিখে দিব। আপনারা অলরেডি হয়তো জানেন, যদি যারা না জানেন তাদের জন্য আমি একটু লিখে দিচ্ছি, a³ প্লাস হচ্ছে b³ সমান সমান আমরা লিখতে পারি হচ্ছে a+b ইন্টু হচ্ছে a² - ab প্লাস হচ্ছে b²। a+b ইন্টু a² - ab + b², এইখানে এইটা সময় সমান হচ্ছে a, এইটুকু সময় সমান হচ্ছে b। সো a এর পরিবর্তে আমরা এইটুকু লিখবো, b এর পরিবর্তে এইটুকু লিখবো, বাকি সব এই সূত্র অনুসারে লিখে দিব। সো a+b মানে হচ্ছে 3x প্লাস হচ্ছে 2y ইন্টু হচ্ছে a² মানে 3x² মাইনাস ab, 3x ইন্টু b মানে হচ্ছে 2y প্লাস b² মানে হচ্ছে 2y²। x আমরা কমন আগের থেকে নিয়ে নিচ্ছি, সো এখানে থাকে হচ্ছে 3x প্লাস 2y, আর এখানে হচ্ছে কত, 3x² যদি হয় তাহলে হবে 9, অর্থাৎ হচ্ছে 9x² মাইনাস 3^6xy, আর এখানে হচ্ছে প্লাস 4y². তো যাই হোক, এই হচ্ছে আপনার উৎপাদকটার অ্যান্সার। আশা করি আপনারা এই অঙ্কটা বুঝতে পেরেছেন। খায়রুলস বেসিক ম্যাথের কয়েকটা ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে, আর বাদবাকি যে পুরো বীজগণিতের অংশটা সেটা আমাদের সিক্রেট ফেসবুক গ্রুপে আপলোড করা আছে। আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করে খায়রুলস বেসিক ম্যাথের বাকি সবগুলো অঙ্ক ধারাবাহিকভাবে দেখে নিতে পারেন।